আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আলা ভিজাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যত দিন যাচ্ছে ততই সম্প্রসারণ হচ্ছে শহর, ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, বিনষ্ট হচ্ছে আবাদি জমি। এই চিন্তা থেকে নাগরিক সমাজের অনেকেই নিজ বাসভবনে গড়ছেন ছাদ কৃষি, যেখান থেকে মিটছে নিরাপদ খাদ্য, পুষ্টি চাহিদা ও মানসিক প্রশান্তিও। ঢাকা মিরপুর ডিওয়াইচএস এর আকাশচুম্বী দালান কোঠার মাঝেও মিসেস হাসনালির ভবনের উপরিভাগটি ব্যতিক্রম। কৃষির প্রতি টান থেকে ছাদ কৃষিতে যুক্ত হয়েছেন তিনি। 2000 বর্গ ফুট আয়তনে সমাবেশ ঘটিয়েছেন সবজি, ফল আর শৌখিন গাছগাছালির। প্রতি বছর আমি প্রায় 20 বা 25 কেজির মতো আম পাই। কাকরোল ঝাড় আমরা মোটামুটি অনেক কাকরোল খেয়েছি, এখন গাছটা বুড়ো হয়ে গেছে। অর্কিড না, এটা তো একেবারে কমন কালার অর্কিড, মানে থাইল্যান্ডে গেলে যে অন্য এগুলাই বেশি ফোটে স্যার। গেল মৌসুমে কি সংখ্যক ড্রাগন পেয়েছে? এখন তো শেষের দিকে, এখন ছোট ছোট হবে। গত মৌসুমে আমি প্রায় 25 কেজির মতো পেয়েছি। লেবু তো আপনার চাহিদা মিটে যায়? হ্যাঁ হ্যাঁ। তার বিশ্বাস, এখান থেকে পরিবেশ দূষণ মুক্ত করার পাশাপাশি পরিবারের টাটকা ফল ফসলের চাহিদাও অনেকাংশ পূরণ করাই সম্ভব। 30-40% শাক সবজি কেমিক্যাল কমই ইউজ করি, নিজের গাছের পাতাটা তা দিয়েই আমি সার তৈরি করি, গোবর মিক্স করি, একটু খোল পচা আনি, এইভাবে করে নিজেই ইয়ে করি। ছোট্ট এই উদ্যোগটি বদলে দিয়েছে গোটা পরিবারের চিন্তা আর মননকে। আপনার আপনার ওয়াইফের এই ছাদ কৃষিটা আপনি এনজয় করেন কতটুকু? খুবই ভালো, আমার তো অবসর সময় এখানেই কাটে, ছাদে বসলে অনেক ভালো লাগে। ছাদে বসে একটু চা কফি খাই, আমি মনে করি এটা আমার জন্য একটা বিরাট পাওনা। একই সঙ্গে এটি অনুপ্রেরণার কারণ হয়ে উঠছে প্রতিবেশীদের কাছেও। এখানে তো আগে মাটি বা নদী নালা ছিল, এখন এই যে ছাদগুলো, ছাদ বাগানটা হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের পরিবারের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ হবে, এটা দিন দিন হচ্ছে। যেভাবে শহরের জনসংখ্যা দিনকে দিন বাড়ছে এবং বলা হচ্ছে 2050 নাগাদ 70% মানুষ শহরে বসবাস করবে, সেক্ষেত্রে শহরের মানুষের খাদ্য তার নিজেকেই জোগাতে হবে। মিরপুর ডিএইচএস এর এই জায়গাটাতে এলে মনে হয় সেই প্রস্তুতি গ্রহণ চলছে এখনই। ঢাকার মিরপুর ডিএইচএস এর হাসন আলীর ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চান্দলায়। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নোয়াখালীতে একটি ছাদ বাগানে 140 প্রজাতির ফলদ এবং ঔষধি গাছের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি মরিচ চারাপিতা। দেখতে গোলাকার এবং প্রতি কেজি চারাপিতা মরিচের দাম $26,000, বাংলাদেশি টাকায় 28 লাখেরও বেশি। এই মরিচ গাছ দেখতে ছাদ বাগানে ভিড় করছেন সাধারণ মানুষ। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালী জেলা সদরের কালীতারা বাজার এলাকার একটি দোতলা বাড়ির ছাদে 2019 সালে বাগান গড়ে তোলেন সাংবাদিক দিলদার উদ্দিন ও তার স্ত্রী স্কুল শিক্ষক সালমা ইমাম শিল্পী। তাদের ছাদ বাগানে রয়েছে পার্সিমন, পিচফল, ট্যাং, পিনাট বাটার, মিয়াজাকি আম, রামবুটান সহ 140 প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। এ ছাদ বাগানে এখন সবচেয়ে আকর্ষণীয় পণ্য পেরুর সুগন্ধি মরিচ চারাপিতা। আমার এক আত্মীয় আমেরিকা থেকে এসে আমাকে দুটো মরিচ খেতে দেয়, আমি মরিচগুলো না খেয়ে বিশি সংগ্রহ করি, চারা গজাই, তো ওখান থেকে ওখানে আমার দুটো চারা মোটামুটি হয়েছে। তো ওই দুটো চারা থেকে আমি প্রায় 200-250 মরিচ পেয়েছি। মরিচ পাওয়ার পরে এই মরিচগুলো আমি সবাইকে বিতরণ করছি, নিজেও খাইছি। বিভিন্নভাবে সহযোগিতাটা করতে হয় আমাকে, আমি তো যেহেতু টিচার, আমার সময় অনেক স্বল্প, আমি সকালে এবং বিকেলে এ সময়টুকু পাই, আর এছাড়া আমার অফ ডেগুলোতে আমি ছাদ বাগানে কাজ করি। দর্শনার্থীরা বলছেন এদেশে চারাপিতা মরিচের বাণিজ্যিক আবাদ হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বিদেশে রপ্তানি করাও সম্ভব। তো চারাপিতা মরিচটা আমি দেখতেছি এখানে, কোনোটা আপনার হলুদ, লাল এবং সবুজ,
আরেকটি আমি জানতো, আমি মনে করলাম এই চারা ভিটা মরিচ তার গুণাগুণ হলো আমাদের যে মশলা আছে না, বিভিন্ন রকম মশলা যে কাজটা, ওই গুণাগুণটা এই মরিচের ভিতরে আছে। দিদার ভাইয়ের ছাদের বাগানে অনেকগুলো ফলের বাগান, অনেকে দেখতে আসে, আমিও আসলাম। কোনো কৃষক চারা পিতা মরিচ চাষ করতে চাইলে তাদেরকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। খাতা আছে, তাদের ছাদ বাগান করার পরামর্শ দিচ্ছে। ওই সব কৃষকদেরকে আমরা ছাদে টব নির্বাচন, মাটি ভরাট, তাদের রোগ বালাই দমন এবং বাজারজাত করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। ছাদ বাগানের পাশাপাশি চারা পিতা মরিচ চাষে মাঠ পর্যায়ে কৃষকদের সম্পৃক্ত করতে পারলে দেশের কৃষি অর্থনীতির আরও উন্নতি সম্ভব। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী নির্দেশিত বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কমান্ডার ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান বিভিএম বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং আনসারের সদস্যদের কাছে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। শেরপুর নালিতাবাড়ি 32 আনসার ব্যাটালিয়ন এবং শেরপুর অষ্টমীতলা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জাতের 540টি গাছের চারা রোপণ করা হয়। 32 আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুবুল আলম, ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক AHM মোতালেব, চ্যানেল আই এর ময়মনসিংহের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমদ সহ আনসার সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।